দ্য এন্ড অফ ক্যানভা। যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, অথবা যদি আপনি কখনো কখনো নিজের সোশ্যাল মিডিয়ার জন্য অথবা কোথাও ছোটোখাটো কাজের জন্য ক্যানভা ইউজ করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা ক্যানভা ইউজ করা টোটালি বন্ধ করে দিবেন, কারণ আজকে আপনাদের সঙ্গে এমন একটা ওয়েবসাইট পরিচয় করে দেব যেটা ইউজ করার পর থেকে আপনারা আর কখনো ক্যানভা ইউজ করবেন না। আমরা যেহেতু জানি যে ক্যানভা 100% ফ্রি না, যখন আমরা ক্যানভাতে কোনো কিছু তৈরি করতে যাই তখন আমরা বেশিরভাগ সময় দেখি অনেক কিছু এখানে ফ্রি আছে। ধরুন আমরা যদি এখানে পোস্টার সার্চ করি তাহলে অনেক রকম পোস্টার টেমপ্লেট চলে আসে, তারপর কিন্তু এখান থেকে আমরা দেখি যে এখানে হচ্ছে বেশিরভাগই পেইড, যেটা আমাদের পছন্দ হয়, যেটা একটু দেখি এটা প্রিমিয়াম, সেটাই হচ্ছে পেইড, ভালো জিনিসটাই এখানে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আমি আপনাদেরকে যে ওয়েবসাইটের সঙ্গে আজকে পরিচয় করাই দেবো সেই ওয়েবসাইট সব কিছু 100% ফ্রি, এবং ক্যানভার থেকেও এখানে হাজার হাজার টেমপ্লেট বেশি পাওয়া যায় এবং সবগুলো দেখতে একদম প্রিমিয়াম। শুধু পোস্টার নয়, আপনারা এখানে ভিডিও, সোশ্যাল মিডিয়া অ্যাড এবং ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে তৈরি করতে পারবেন। তো চলো শুরু করা যাক। ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাদেরকে একটা ব্রাউজারের জন্য আসতে হবে, এখানে সার্চ করতে হবে postermywall.com। সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা এসেছে এখানে আমরা ক্লিক করব, এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। এখানে আসার পর আপনারা যদি চান তাহলে আপনারা এখান থেকে লগ ইন করে নিতে পারেন, অথবা যদি আপনারা চান তাহলে এখানে আপনারা লগ ইন না করে একদম ক্রিয়েটে ক্লিক করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন অলরেডি এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড এবং বিভিন্ন রকম পোস্টার চলে এসেছে, যেগুলো আপনার দেখলেই ভালো লেগে যাবে যে আমি এটা ইউজ করবো নাকি এটা ইউজ করবো। সাপোজ আমি রেস্টুরেন্ট লেখা আছে, এখানে শুধু আমি ক্লিক করি, এটা শুধু ক্যাটাগরি, ভিতরে অসংখ্য রকম পোস্টার, ব্যানার সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন একদম, তবু সবগুলো ফ্রি। যদি শুধু আপনাকে এই টাকুটা আমি দেখাই, এটা হচ্ছে একটা ইনস্টাগ্রামের রিল হবে বা অ্যাড হবে, এখানে যদি আমি ক্লিক করি শুধু আপনি শুধু এই অ্যাডটা দেখেন, এটা হচ্ছে একদম 100% একটা ফ্রি টেমপ্লেট যেটাতে আমরা একদম ফ্রিতে ইউজ করতে পারবো। এখানে সুন্দর একটা ইনস্টাগ্রাম অ্যাড তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা এখন আমরা বাদ দিলাম। এখন আমরা যদি আবার এখান থেকে বের হয়ে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করি তাহলে এখানে এসে বা পাশে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ফ্লেয়ার্স, পোস্টার, সোশ্যাল মিডিয়া গ্রাফিক, এটার মধ্যে আর অনেকগুলো অপশন আছে। যেমন এটা নিচে আছে ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক পোস্ট, অনেক কিছু। তো আমরা যদি একটা ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করি তাহলে এখানে অনেক রকম টেমপ্লেট অলরেডি চলে আসে, অথবা আপনারা এখানে চাইলে সার্চ করতে পারবেন যে কোনো কিছু লিখে, যেমন মার্কেটিং লিখে সার্চ করলে অটোমেটিকলি এখানে আপনার যে মার্কেট প্লেসের জিনিসগুলো আছে, যেমন এটা দেখেন সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট, মার্কেটিং পোস্ট, তারপর এখানে অনেক রকম পোস্ট চলে আসবে যেটা আপনার যেটা পছন্দ হবে, আপনি চাইলে সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করতে পারবেন। অথবা এটা ছাড়াও আপনারা চাইলে এখান থেকে ডিরেক্টলি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে আপনারা এখান থেকে ক্রিয়েট ডিজাইন ব্ল্যাঙ্ক পোস্টারটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনারা এখানে বিভিন্ন রকম টেমপ্লেটের সাইজ পেয়ে যাবেন, ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, নিচে গেলে আর অনেক কিছু পাবেন। ইভেন এছাড়া যদি আপনি চান যে কাস্টম ডিজাইন তৈরি করবেন তাহলে এখানে কাস্টম ডিজাইনে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা যে কোনো সাইজের একটা, ধরুন আমরা 1000x1000 একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি, তাহলে এখানে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি তারপরে এখানে আমার কী লাগবে, আমি এখানে টেমপ্লেট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অটোমেটিক টেমপ্লেট চলে আসছে। এটাই শুধু শেষ নয়, এখানে যদি আপনি ফটোসে ক্লিক করেন তাহলে এখানে আপনি অ্যাড স্টক ফটোস দেখতে পারবেন বা অ্যাড মাই ফটোস, এখানে আপনি আপনার ফটো এখানে ক্লিক করে আপলোডসে ক্লিক করে নিজের ছবি এখান থেকে আপলোড করতে পারবেন। অথবা এছাড়া আপনি এখানে ক্লিক করে অ্যাড স্টক ফটোস যখন ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে স্টোরি ব্লকস আপনার এখানে ফ্রিতে দেওয়া হচ্ছে, পিকজাবে আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে। যদিও পিকজাবে আপনি ফ্রি, স্টোরি ব্লক কিন্তু আমাদের জন্য ফ্রি না, বাট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে সার্চ করার পরে ধরুন আমি কার লিখে সার্চ করলাম, এন্টার দিলাম, স্টোরি ব্লকস থেকে যেসব ছবিগুলো আছে সবগুলো এখানে চলে আসে, এখানে আপনি যা লিখে সার্চ করবেন তাই আসবে। ধরুন আমি এটাকে ক্লিক করলাম, এখানে অ্যাড ফটোতে ক্লিক করলাম, অটোমেটিকলি এখানে জেনারেট হয়ে গেছে, অটোমেটিকলি চলে আসছে। তো আমাদের এটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার দরকার, তাহলে এখানে চলে আসবো ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে আবার চুজ করলাম, ধরুন গ্রেডিয়েন্ট আছে, সলিড কালার আছে, টেমপ্লেট আছে, মাই ব্যাকগ্রাউন্ডস আছে, যা চান আপনারা এখানে স্টক ফটোস আমার পেয়ে যাবেন। আমি ধরুন গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট আমি নিলাম, ধরুন আমি এটা ব্লু কালার, অ্যাকোয়া কালার নিয়ে যাচ্ছি, অ্যাপ্লাই করে দিলাম, এটা অটোমেটিকলি এখানে চলে আসছে। দেখেন এটা ইউজ করা খুবই সহজ, খুবই সহজ। তারপর আপনারা এখানে যদি এলিমেন্টে ক্লিক করেন তাহলে অ্যাড শেপ,
এখান থেকে আপনারা বিভিন্ন রকম শেপ পেয়ে যাবেন, অনেক রকম যেরকম শেপ চান ওরকম শেপ পেয়ে যাবেন। তারপর আছে অ্যাড স্টিকার, অ্যাড স্টিকারে গেলে আপনারা এখানে অ্যানিমেটেড স্টিকার পেয়ে যাবেন। আপনারা এখানে যদি সার্চ করেন কিছু লিখে তাহলে ওইটা চলে আসবে। যদি আমি আবারও কার লিখে সার্চ করি, কারের যেসব অ্যানিমেশনগুলো আছে সবগুলো এখানে চলে আসবে। তারপর আপনারা যাবেন টেক্সটে, টেক্সটে গিয়ে বিভিন্ন রকম টেক্সট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে টেক্সটের আপনারা স্টাইল পেয়ে যাবেন, আপনারা এখানে টেক্সটে অ্যানিমেশন পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। আপনারা যদি আরও এখানে এটা নিয়ে আরও বেশি ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, তাহলে আপনারা এখান থেকে আরও অনেক কিছু পেয়ে যাবেন। তারপর এখানে যাবেন মিডিয়াতে, মিডিয়াতে আপনারা স্টপ ভিডিও পর্যন্ত পেয়ে যাবেন, নিজের ভিডিও দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। লেআউটে চলে গেলে আপনারা অ্যাড মেনুতে ক্লিক করলে এখানে এই যে আপনার টাইম, তারপর সব কিছু এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন, ওয়াচ অথবা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। তারপর ড্রতে ক্লিক করলে আপনারা এখানে কিছু ড্র করতে পারবেন। তারপর এখানে কোনো শেপ আছে যাতে সিলেক্ট করে ড্র করলে এরকম এরকম ড্র হবে, এটা সিলেক্ট করে ড্র করলে এরকম এরকম ড্র হবে। তারপর আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে স্টক ফটো এড করতে পারবেন, তারপর আপনি নিজের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখান থেকে আপলোডে ক্লিক করে। সো এটা হলো কাস্টম টেমপ্লেট, আপনারা যেভাবে খুশি চলি করতে পারবেন। অথবা এছাড়া আপনি এখান থেকে ইজিলি করে সিলেক্ট করে আপনারা এখান অনেক ইউজ করতে পারবেন। সেটার জন্য আপনাদেরকে যেটা বললাম, এখানে আপনার ক্রিয়েটরে যারা ক্লিক করবেন, করার পরে এখানে ধরেন যদি আমরা এখানে সার্চ করি মার্কেটিং লিখে, ধরুন আপনাকে আমি এই টেমপ্লেটটা কাস্টম করে দেখাচ্ছি, আপনারা এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। করার পরে দেখুন এটা একটা সোশ্যাল মিডিয়া অ্যাড, অ্যাডটা যে কোনো কারো দেখে ভালো লাগবে, কারণ এটা দেখতে খুবই সুন্দর। এখানে কালার আছে, আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন, আর যদি না চান তাহলে আগের মতো রাখতে পারবেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো দেশ চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে। ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর এখানে স্পিড আছে, স্পিড যদি স্লো চান বা মিডিয়াম চান তাহলে মিডিয়াম আসবে, তারপরে যদি স্লো চান তাহলে স্লো আসবে। তো এখানে স্লোটাই মনে হয় ভালো লাগছে, ফাস্টার চাইলে আরও বেশি ফাস্ট আসবে। আমি এখানে স্লো সিলেক্ট করে দিলাম, স্লোয়ারটাই ভালো লাগছে। আপনার টেম্পারের সাইজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যদি গ্রের ইউজ করতে চান তাহলে এখানে গ্রের ইউজ করতে পারবেন। আপনারা যদি এটা কাস্টমাইজ করতে চান তাহলে কী করতে পারেন, আপনারা যদি এখানে এই ছবিটাকে আমি আমার ছবি দিয়ে রিপ্লেস করবো, এখানে আমি ক্লিক করলাম, করার পরে এখানে রিপ্লেস লেখা আসছে, অথবা এই বাঁ পাশে দেখতে পারবেন এখানে একটা রিপ্লেস লেখা আছে। এই রিপ্লেসে অথবা এই রিপ্লেস লেখা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে মাই ফটোস আপলোড ক্লিক করে আপনার থেকে যে আপনার ছবি আছে সেটা আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে বেশি ভালো। তো এখানে আমার কিছু ছবি আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, এখানে আপনি ক্লিক করে যদি আপনারা রিপ্লেসে ক্লিক করেন তাহলে রিপ্লেস হয়ে যাবে। এছাড়া যদি আপনারা ফাইল ওপেন করে আপনার যেই ফাইল আছে এটা যদি আপনার ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে আপলোড করেন তাহলে অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। যেখানে আপলোডিং লেখা আছে এটা আপলোড হচ্ছে, কতটুকু আপলোড হয়েছে, তো আমার ছবি এখানে আপলোড হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে ক্লিক করে আমার কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করে তারপর যদি এটাকে আমি রিসাইজলি এখানে বসিয়ে দিই, তাহলে এখন আমরা যদি প্লে করে দেখি তাহলে এটা কেমন হলো। শুধু আপনারা দেখেন আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাড রেডি। যদি আপনারা এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান, এখানে আমি দেখেন ক্লিক করে আপনাদের সম্পূর্ণ সিলেক্ট করে আপনার এখানে ব্যাক স্পেস ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর এটাকে আপনি আপনার নাম লিখতে পারেন বা আপনার যে মার্কেটিং প্লেস আছে ওটা লিখতে পারেন। যদি আমি এটাকে কেটে দেখি, যদি আমি এখানে আমার নাম লিখি তাহলে কী হবে, এটা কি অ্যানিমেটেড হবে? তাহলে আমরা প্লে করে দেখি, অবশ্যই অ্যানিমেটেড হবে, সব কিছু এখানে অ্যানিমেটেড হবে। আপনার এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন, সব কিছু আপনারা এখানে তৈরি করতে পারবেন। যদি আপনার ডিউরেশন চান বাড়াতে তাহলে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, আপনারা এখান থেকে ডিউরেশন বাড়াতে পারেন 40 সেকেন্ড বা যা আপনার ইচ্ছা আপনি তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যদি আপনার এখানে এখন সেভ করতে চান তাহলে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, তারপর এখানে লেখা উঠে সেভিং। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনারা কোয়ালিটি সিলেক্ট করবেন, তারপর আমরা এখানে সিলেক্ট করবো বেসিক ভিডিও, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবো। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে আপনারা শুধু চিন্তা করেন যে এটা ক্যানভা থেকে কতটুকু ইজি এবং কীভাবে আমরা এটা ইউজ করতে পারবো। যেগুলো ক্যানভাতে পাওয়া যায় না সেগুলো এখানে আরও ইজিলি পাওয়া যায়। ক্রিয়েটিভিটি আপনার কাছে, আপনি কোনটা কীভাবে ইউজ করবেন যেটা আপনার উপর ডিপেন্ড করে। শুরু হয়ে যাবে আজকে থেকে কীভাবে আপনারা আপনার পোস্টার তৈরি করবেন বা কীভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াকে আরও বেশি আপডেট করতে পারবেন। ভিডিও হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আরও কোনো কিছু আপডেট চাইলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।